একদিন চিকু খরগোশ তার বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছিল। তার অনেক গরম লাগে, সূর্য মাথার উপরে ছিল আর চিকু ক্লান্ত হয়ে যায়। উফ, এত গরম, অনেক পিপাসা পেয়েছে। উফ, চিকু গরমের কারণে বিরক্ত হয়ে গিয়েছিল। সে একটি গাছের নিচে বসে। কিছুক্ষণ গাছের ছায়ায় বসি, পার্টি শুরু হতে তো অনেক দেরি আছে। চিকু গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর হঠাৎ তার ঘুম চলে আসে। সে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায়, যেন কিছু ভেঙে যাচ্ছে। সে তখনই চোখ খুলে মেঘের দিকে তাকায়। মেঘের ফাঁকে সূর্য দেখে সে মনে করে যে আকাশ ফুটো হয়ে গেছে। আরে এ কি, মনে আকাশ ভেঙে গিয়েছে। বাঁচাও, বাঁচাও! চিকু অনেক জোরে দৌড়াতে থাকে। চিকুকে ভয়ে পালাতে দেখে এক ছোট্ট ইঁদুর জিজ্ঞেস করে, কি হয়েছে, পায়ছো কেন? চিকু ইঁদুরকে বলে, আরে আকাশ ভেঙে পড়ছে, নিজের প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাতে চাইলে পালাও, পালাও! চিকু আর ইঁদুর পালাতে থাকে। তখনই তারা এক বিড়াল দেখতে পায়। বিড়াল তাদের জিজ্ঞেস করে, আরে তোমরা এভাবে পালাচ্ছ কেন, কি হয়েছে? চিকু বিড়ালকে বলে, আরে বিড়াল রানী, প্রাণ বাঁচাতে চাইলে পালাও, আকাশ ভেঙে গিয়েছে। বিড়ালও তাদের সাথে পালাতে শুরু করে। এভাবে জঙ্গলের অনেক প্রাণীরাই খরগোশের পেছন পেছন দৌড়াতে থাকে। সিংহ সব প্রাণীদের দৌড়তে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা সবাই পালাচ্ছ কেন? চিকু সিংহের কাছে গিয়ে আকাশ ভেঙে যাওয়ার কথা বলে। সিংহ রাজা, আপনি মহান, কিন্তু আকাশ ভেঙে গিয়েছে, আকাশ ফুটো হয়ে গিয়েছে, এক্ষুনি সেটা ভেঙে পড়বে। আপনিও প্রাণ বাঁচিয়ে আমাদের সাথে পালান, এক্ষুনি পালান। থামো, আমার কথা শোনো, আমাকে তুমি সেখানে নিয়ে যাও, ঠিক আছে? চিকু ভয় পেয়ে সিংহকে সেই গাছের কাছে নিয়ে যায়। সিংহ হাসতে হাসতে বলে, হা হা, আরে বোকা, এটা আম গাছ, আর এখানে কোনো আকাশ না, শুধু এক আম পড়েছে, যার কারণে তুমি এত ভয় পেয়েছো। আর ওই দেখো, সূর্যের সামনে একটু মেঘ এসেছে, তাই তুমি ভেবেছো সেখানে ফুটো হয়ে গিয়েছে, এমন কিছু হয়নি বোকা। চিকু আর অন্যান্য সব প্রাণীরা তাদের বোকামির জন্য অনেক লজ্জা পায়। হরিণ ও তিন বন্ধু। এক জঙ্গলে সোনু নামের হরিণ, তার তিন বন্ধু মিঠু তোতা, চম্পু ইঁদুর ও সুন্দর ময়ূরের সাথে থাকত। তারা চার বন্ধু জঙ্গলের মাঝে পুকুরের পাশের পাহাড়ে থাকত। চম্পু ইঁদুর পাহাড়ের ভেতর গর্তে অনেক গর্ব নিয়ে থাকত। মিঠু তোতা পাশের এক গাছে বাসা বানিয়ে থাকত। আর সুন্দর ময়ূর পাশের এক ঘন জঙ্গলে তার বাসা বানিয়ে নিয়েছিল এবং মাঝে মাঝে গাছের নিচের ডালেও দিন কাটাত। এবং সোনু হরিণ সবুজ সবুজ ঘাস খেয়ে ক্লান্ত হয়ে পাহাড়ে বানানো ছোট্ট একটি গুহায় ঘুমিয়ে যেত। কিন্তু চারজন প্রতিদিন সকালে পাহাড়ে এক হয়ে একে অন্যের খোঁজ নিত। কখনো কখনো একসাথে জঙ্গলে ঘুরতে বের হতো। একদিন মিঠু তোতা বলল, আরে এসে পড়েছো আমার বন্ধুরা, কেমন আছো তোমরা তিনজন? চম্পু ইঁদুর বলল, আমি তো একদম ভালো আছি, কিন্তু গর্তে বসে বসে ক্লান্ত হয়ে গিয়েছি, চলো কোথাও ঘুরে আসি। তখন সুন্দর ময়ূর আসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ চলো পুকুরের ওই পাড়ে ঘুরতে যাই, অনেকদিন ওদিকে যাই না। হরিণও রাজি হয়ে গেল আর তারা পুকুরের অন্য পাড়ে ঘুরতে চলে গেল। হরিণ লাফিয়ে লাফিয়ে সবার আগে চলে যায়, কিন্তু তারা জানত না যে পুকুরের অন্য পাশে এক শিকারী জাল পেতে আছে। হরিণ সবার আগে থাকার কারণে সেই জালে আটকে যায়। আরে বন্ধু, বাঁচাও বাঁচাও, আমি জালে ফেঁসে গেছি, তাড়াতাড়ি কিছু করো। শিকারী তখন সেখানে ছিল না, অন্য বন্ধুরা সেখানে আসে আর তোতা বলে, তুমি ভয় পেও না বন্ধু, এখনই ইঁদুর তোমার জাল কেটে দেবে। কিন্তু তখনই শিকারী সেখানে চলে আসে। শিকারীকে দেখে তোতা, ময়ূর আর ইঁদুর এক জায়গায় লুকিয়ে যায় আর তাদের বন্ধু হরিণকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে।
মিঠুর দোতা তাদের দুজনের কানে কানে এক বুদ্ধি বলল, আর সবাই সেটা করল। শিকারী যখনই হরিণকে জাল থেকে বের করে থলেতে ভরে নিতে যাবে, তখনই সুন্দর ময়ূর কুকুর কুকুর ডাক দিয়ে নাচতে শুরু করে। আরে বাহ, এত সুন্দর ময়ূর, এর তো অনেক দাম পাবো। যেই না শিকারী ময়ূরকে ধরতে যায়, তখনই ময়ূর দৌড়ে জঙ্গলের মাঝে চলে যায়। অন্যদিকে সুযোগ পেয়ে ইঁদুর জাল কেটে দেয়, আর তোতা উড়ে গিয়ে ময়ূরকে ইশারা দেয়, আর হরিণ মুক্ত হয়ে যায়। শিকারী ধরে ফেলার আগে ময়ূর উড়ে গাছের ডালে উঠে যায়। শিকারী খালি হাতে সেখান থেকে ফিরে আসে, না তো সে ময়ূর ধরতে পেল না হরিণকে। আর এদিকে হরিণ তার তিন বন্ধুর সাথে আবারও পাহাড়ে দিন কাটাতে লাগলো। এক জঙ্গলে বিম্ব নামের হাতি থাকত। সে জঙ্গলের রাজা রুস্তমের অনেক ভালো বন্ধু ছিল। বিম্বুর দেখাশোনা করার জন্য রাজা চিন্টু নামের শেয়ালকে বললেন, চিন্টু শেয়াল, তুমি আমার বন্ধু বিম্বুর দেখাশোনা করবে, তাকে প্রতিদিন খাবার দিবে, তাকে সাহায্য করবে। চিন্টু বিম্বুর অনেক খেয়াল রাখত। আস্তে আস্তে তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে খেলা করত। একদিন সেই জঙ্গলে এক কুকুর আসে, চিন্টুর সাথে তার পরিচয় হয়। আরে ভাই, কে তুমি আর এখানে কিভাবে এসেছো? আমি খাবার খুঁজতে খুঁজতে ভুল করে এখানে চলে এসেছি। আমি কি কোনো সাহায্য করতে পারি? না না, তেমন কিছু না। এই জঙ্গল সুন্দর, আমি কি এখানে থাকতে পারি? অবশ্যই, কিন্তু আমাদের রাজাকে জিজ্ঞেস করতে হবে, কিছুদিনের জন্য সে বাইরে গেছে, তুমি আমার সাথে থাকতে পারো। চিন্টু সেই কুকুরকে জঙ্গল ঘুরিয়ে দেখায় আর বিম্বুর কাছে নিয়ে যায়। কুকুর ও বিম্বু ভালো বন্ধু হয়ে যায়। বিম্বু কুকুরের সাথে খেলতে থাকে, কিন্তু চিন্টুর সাথে খেলা কমিয়ে দেয়। আরে বিম্বু এখন আমার সাথে খেলেই না, যখন থেকে কুকুর এসেছে সে আমাকে ভুলেই গেছে, কিছু একটা করতে হবে। চিন্টু কুকুরকে তার কাছে ডাকে আর বলে, ক্ষমা করো বন্ধু, আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, সে তোমাকে এখানে থাকতে মানা করেছে। কুকুর চিন্টুর মিথ্যা মেনে নেয় আর তার জঙ্গলে ফিরে যায়। চিন্টু বিম্বুর কাছে যেয়ে বলতে থাকে, নাও বিম্বু খেয়ে নাও। আমার বন্ধু কুকুর কোথায়? তাকে আসতে দাও। কুকুর তার জঙ্গলে চলে গেছে, সে আর আসবে না। এ কথা শুনে বিম্বু অনেক কষ্ট পায়। সে ফল খায় না এবং মন খারাপ করে থাকে। অনেক বুঝানোর পরও কিছুদিন সে কিছুই খায় না। চিন্টু তার বন্ধুকে এভাবে দেখতে পাচ্ছিল না, তাই সে কুকুরকে ফিরিয়ে আনতে যায়। আমাকে ক্ষমা করো বন্ধু, আমি তোমায় মিথ্যা বলেছিলাম। বিম্বু তোমার কথা অনেক মনে করে, আমার তোমায় মিথ্যা বলা ঠিক হয়নি। কুকুর চিন্টুর সাথে ফিরে আসে। রাজাও এখন জঙ্গলে ফিরে এসেছিল এবং সে কুকুরকে জঙ্গলে থাকার অনুমতি দেয়। এরপর সবাই মিলে আনন্দে থাকে। চার বন্ধু ও মৃত সিংহ। এক গ্রামে চার বন্ধু, রামু, শামু, জনি ও সফি থাকতো। তারা সবাই ছোটবেলা থেকে একসাথে থাকতো, স্কুলে যেত, একসাথে খেলা করতো। তাদের বন্ধুত্বের কথা পুরো গ্রামে বিখ্যাত ছিল। তাদের মধ্যে রামু, শামু ও জনি লেখাপড়ায় অনেক ভালো ছিল। সফি তাদের থেকে বোকা ছিল। সফি অনেক সহজ সরল ছিল, লোকেদের সাহায্য করতে চাইত, কিন্তু সবাই তার সরল মনের থেকে উচ্চ শিক্ষাকে ভালো ভাবত, আর সবাই তাকে বোকা বলে তাকে নিয়ে ঠাট্টা করত। এসব সফির অনেক খারাপ লাগত। সে খুব কষ্ট পেত, কিন্তু সে কখনো কারো সাথে রাগ করত না এবং প্রভুর কাছে প্রার্থনা করত যাতে একদিন সে সবার কাছে তার বুদ্ধির পরিচয় দেয়। আস্তে আস্তে তিন বন্ধুরা অনেক শিক্ষিত হয়ে যায়, কিন্তু সফি তখনও পেছনে রয়ে যায়, একদম বোকা। একদিন তিন বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল। রামু বলল, আমরা তো এত শিক্ষিত হয়ে গিয়েছি, এখন চলো এগুলো কোনো কাজে ব্যবহার করি। চলো জঙ্গলে যাই, সেখানে কাউকে না কাউকে তো পেয়েই যাবো, যার উপর আমরা আমাদের শিক্ষা ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আমিও কি তোমাদের সাথে যেতে পারি? এমনিতেও তো তোমার কোনো কাজ নেই, চলো তুমিও দেখে নিও তোমার বন্ধুরা কত বুদ্ধিমান। তারা চারজন জঙ্গলের পথে চলতে থাকে। চলতে চলতে তারা জঙ্গলের মাঝে চলে যায়। তারা সেখানে এক সিংহের কঙ্কাল দেখতে পায়। এটি দেখে তিন বন্ধু কঙ্কালের ওপর তাদের শিক্ষা ব্যবহার করতে চায়। রামু বলে,
আমি আমার শিক্ষা দিয়ে এই হাড়গুলোকে এক আকার দিতে পারি। আর দেখতে দেখতে সেই কঙ্কালগুলোকে এক সিংহের আকার দিয়ে দেয়। আমিও আমার শিক্ষা দিয়ে শরীর বানাতে পারি। আর সে হাড়ের উপর মাংস এনে দেয়। আমি আমার শিক্ষা দিয়ে এই সিংহের প্রাণ ফিরিয়ে দিতে পারি। তখন সফি বলল, আরে বন্ধুরা এমন করো না, একে বাঁচালে বোকামি করা হবে। কিন্তু সফির কথা কেউ শোনে না, যদিও সে একদম ঠিক বলেছিল। এই সব তাদের প্রাণ কেড়ে নিতে পারত। সবাই তার উপর হাসতে থাকে। তাদের হাসতে দেখে সফি এক গাছে উঠে যায় আর বলে, আচ্ছা যাও, যা ইচ্ছে করো তোমরা। জনি মন্ত্র বলে সেই সিংহের প্রাণ ফিরিয়ে দেয়। সিংহ জীবিত হয়ে উদ্ধার হবার কারণে তিন বন্ধুকে মেরে খেয়ে ফেলে। সফি এসব দেখে অনেক কষ্ট পায় আর বলে, যদি আমার বুদ্ধিমান বন্ধুরা আমার কথা শুনতো। এজন্যই বলে, চিন্তা ভাবনা না করে কোনো শিক্ষাই ব্যবহার করা উচিত নয়।